আনুষ্ঠানিকভাবে অজন্তানেও গেরুয়া হল। বিজেপির রাজ্যিক কার্যালয়ত যোগদান অজন্তার। বিত্তমন্ত্রী রাজ্যিক সভাপতি রঞ্জিৎ দাসের উপস্থিতিত অজন্তা নিয়োগের যোগদান বিজেপিত। আদরিলে নেতৃত্বই। অজন্তা নিয়োগ বাইদেউ ডাঙরানী, আমি ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশে উষ্ণ আদরণি জানাইছো, আর একে উষ্ণ আদরণি জানাইছো রাজদীপ গোলা ডাঙরিয়া, বলেন্দ্র মুসাহী ডাঙরাকো। অজন্তা নিয়োগ ডাঙরিয়ানির লগত সুদীর্ঘ কাল একেলগে কাম করেছিল, আর মোর অভিজ্ঞতার পরা মই কব পারো যে তেখেতর যোগদানে আমার দলটো স্বাভাবিকভাবে সহায় করিব, সহকি করিব, আর রাইজর মাজত আমার দলের আদর্শ লৈ যোৱা আমাক বহু ধরনে সহায় করিব। বিজেপিলৈ আহি অজন্তা নিয়োগৰ অনুভৱ নবুয়ারির দরে। যেটা ঘরখনের ভিতরে আহো, তেতিয়া ঘরের সকল সদস্য সমমর্যাদার একটা পরিবেশত আমি থাকিব লাগে, আর সেইটোৱে আমার দলটোক পূর্ব শর্ত দিছিল যে মোক সন্মান সহকারে আপনার কাছে আসবে। যথেষ্টখিনি মোৰ কাৰণে এটা প্ৰত্যাহ্বান, এটা এখন ঘৰত থাকি আন এখন ঘৰত আহা, এগৰাকী বোৱাৰীয়ে যে নতুনকৈ ঘৰখনত খোজ দিয়ে, তেওঁ যি অনুভৱ হয় মই আজি সেই একে অনুভৱেই হৈছে। এতিয়া আপোনালোকৰ অভিভাৱক যে এই অভিভাৱকত্বৰে আপোনালোকে মোক ৰাস্তাটো পথটো দেখুৱাই দিব লাগিব। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী সোণোৱাল, বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক ধন্যবাদ জানাই অজন্তা নিয়োগে কলে কংগ্রেসের এতিয়া ভবিষ্যৎ দর্শন নাই। ভারতীয় জনতা পার্টিত মই কিয় যোগদান করল, এই দলটির একটা ভবিষ্যৎ দর্শন আছে, একটা ফিউচারিস্টিক ভিজন একটা আছে, সেটা আমার কারণে বড় দরকার। যে রাজনৈতিক দলটা যেটু দলের ফিউচারিস্টিক ভিজন না থাকে, ভবিষ্যৎ দর্শন না থাকে, তেনকা একটা দল কেউ আগবাড়ি যাব নয়। কি দুর্ভাগ্যর কথা যে মই যেটু দলত ইমান বছর থাকিল, সেই দলটোই আসলে কিবা কারণত মানুষের মাজত একটা গ্যাপ হয়েছে। একেদরে কংগ্রেসের আনগৰাকী বিধায়ক রাজদীপ গোয়ালার বিজেপিত যোগদান করিয়েই ভারত মাতা কি জয়ধ্বনি। আনহাতে অজন্তা নিয়োগৰ বিজেপি গমনৰ প্ৰতিক্ৰিয়া কংগ্ৰেছ নেতৃত্বৰ। দেৱব্ৰত শইকীয়াৰ মন্তব্য, যুদ্ধক্ষেত্ৰ এৰি পলায়ন কৰিছে অজন্তা নিয়োগে। যিসকল সৈনিক, সৈনিকে দেশ ৰক্ষা কৰে, আৰু ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ সৈনিক আছিলে অজন্তা বাইদেউ, যুদ্ধৰ সময়ত তেখেতে যুদ্ধক্ষেত্ৰ এৰি পলায়ন কৰিব নালাগিছিল। যদি এনেকুৱা কিবা হৈছে, বাইদেউ যিহেতু আগশাৰীৰ নেতা আছিলে, বাইদেউ সেই সমস্যা সমাধান কৰিব লাগিছিল, সেইটো নকৰি পেলাই বাইদেউ গুচি গৈছে। সেই গতিকে বাইদেউৰ এটা দায়িত্ব আছিল। এতিয়া দল ত্যাগ কৰি পেলাই বিসম্বাদ, লবি এইসব কথা ক'লে ভাল নালাগে। ৰকিবুল হুছেইনে ক'লে অজন্তা নিয়োগে সক্ৰিয়ভাৱে কাৰ বিৰোধিতা কৰিছিল, কাৰ বিৰুদ্ধে নিজাববীয়াকৈ গোচৰ ৰুজু কৰিছিল নিয়োগে। গোলাঘাটৰ ৰাজহুৱা সভাত তেওঁ চিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট এক্টৰ দ্বাৰা বিজেপিয়ে গোটেই জাতিটোক ধ্বংস কৰা বুলি সকলোতকৈ যদি আগভাগ লৈছিল আমাৰ সেই নেত্ৰীগৰাকীয়ে, গতিকে এই ক্ষেত্ৰত তেওঁ বৰ্তমান কি স্থিতি সেইটো প্ৰকাশ কৰিলে ৰাইজে ভাল পাব। তেওঁ গোচৰ দিয়াৰ উপৰিও হাজাৰ হাজাৰ মানুহৰ যি আপোনাৰ শোভাযাত্ৰা কৰি আমাৰ ৰণসিংহা বজাইছিল গোলাঘাটৰ পৰা, য'ত আমাক পাতি নিছিল, তাত সকলোতকৈ আগস্থান লৈছিল সেই নেত্ৰীগৰাকীয়ে। বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীৰ মন্তব্য, অজন্তা নিয়োগক মই মাহী বুলি মাতো, মাহীয়ে বিজেপিত গৈ কি মৰ্যাদা পাব সময়ে ক'ব। মই বাইদেউক প্ৰথমতে প্ৰণাম জনাইছোঁ, মই মাহী বুলি কওঁ, তেওঁ মাহীক মই প্ৰণাম জনাইছোঁ, আৰু মই মাহীক একো নকওঁ, মাহীক সময়ে উত্তৰ দিব, আৰু মাহীয়ে কি সন্মান পায় কি নাপায় এয়া মই মাহীক কৃষ্ণ ইমানে কৈছোঁ আৰু। কংগ্ৰেছ এটা ডাঙৰ বৰগছ, ইয়াৰ ডাল এইবোৰ ভাঙিছে, ভাঙে আকৌ ওলায়, এনেকুৱাকৈ কংগ্ৰেছ আছিল, আছে আৰু থাকিবই। কংগ্ৰেছৰ সমালোচনাৰ বিপৰীতে লক্ষণীয় হ'ব পৰিচয় সলাই অহা এইসকল ন বিজেপিৰ ৰাজনৈতিক ভৱিষ্যত কি হয়। ব্যুৰো ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।